প্রিয় দর্শক, ডেলি প্রাইমে আপনাদের স্বাগত জানাই সঞ্চালনে আমি শুভম। আজ আমরা লাইভে চলে এসেছি একটি বিশেষ কারণ নিয়ে। আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় থাকি শীত মানেই একটি জুবুতুবু ঠান্ডা। বেশ কয়েকদিন পর শীত কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে, ডিসেম্বর মাস কিন্তু শেষের দিকে। তার মাঝে কিন্তু শিলিগুড়ির বাসীর আক্ষেপ ছিল যে এতদিন ধরে ঠান্ডা পড়ছে না কেন সেইভাবে। তবে সেই সমস্ত আক্ষেপ দূর করে আজ সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, আজ সকাল বলতে গেলে আজ ভোর থেকেই কিন্তু একটি ঠান্ডার পরিবেশ শহর শিলিগুড়িকে চাকরে ধরে রেখেছে। আজ সকালের থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কুয়াশার চাদর কিন্তু শহর শিলিগুড়ির বুকে আমরা লক্ষ্য করতে পারছি, যে শহর শিলিগুড়ির সমস্ত জায়গাতেই কিন্তু আজ একটি ঠান্ডার পরিবেশ এবং কুয়াশার চাদরে কিন্তু মুড়ে রয়েছে আমাদের শহর শিলিগুড়ি। এখন বর্তমানে যখন আমরা দাঁড়িয়ে আছি তো এই সময়টাতে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াসে চলছে এবং আজকে সর্বনিম্ন রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস। তবে আমরা জানি যে ডিসেম্বর মাসে কিন্তু খুব ঠান্ডাই থাকে শহর শিলিগুড়িতে, তবে এবছর অনেকেরই আক্ষেপ ছিল যে সেভাবে ঠান্ডা পড়ছে না। তবে গতকাল একটু ঠান্ডা পড়েছিল শহর শিলিগুড়িতে, তবে সেটি সব কিছু ছাপিয়ে দিয়ে আজ সকাল থেকে কিন্তু কুয়াশার চাদর ঢেকে রেখেছে শহর শিলিগুড়িকে। এবং এখানকার মানুষদের মধ্যেও কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে যে এখানটায় কিন্তু আজ যারা বেরিয়েছেন প্রত্যেকেই কিন্তু ঠান্ডার জ্যাকেট থেকে নিয়ে সোয়েটার্স, টুপি, মাথায় টুপি দিয়ে প্রত্যেকেই কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু বেরিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু আমি যেহেতু এখন মহানন্দার পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু অনেকে ফটোশ্যুট করার জন্য চলে এসেছেন, কারণ প্রত্যেকেই কিন্তু এই ঠান্ডাকে অনেকেই এনজয় করেন। অনেকের সত্যি সমস্যার সম্মুখীন হতে হয়, তবে অনেকে কিন্তু এই ঠান্ডাকে এনজয় করেন, আর সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। আবারও জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু শহর শিলিগুড়িতে ঠান্ডার একটি আবহাওয়া চারিদিকে রয়েছে এবং সকাল থেকেই কিন্তু কুয়াশার চাদর পুরো শহর শিলিগুড়িকে কিন্তু ঢেকে রেখেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এর মাঝে কুয়াশা কিন্তু 2-3 দিন ধরেই শহর শিলিগুড়ির বুকে দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে কিন্তু রোদ। তবে আজ সকাল থেকে নিয়ে এখন দুপুর পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত সেভাবে রোদ দেখা দেয়নি শহর শিলিগুড়িতে। সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে এখন যে শহর শিলিগুড়ির পরিবেশ, এখন যেভাবে কুয়াশা শিলিগুড়িকে ঢেকে রেখেছে তা কিন্তু আপনারা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের এই লাইভটি আমরা এখানে শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ডেলি প্রাইমের সঙ্গে থাকুন। ধন্যবাদ।